ঝাউয়ে ভিকি ঝাউ নামে পরিচিত তিনি। চীনের প্রথম সারির ধনকুবদের সঙ্গে একই সারিতে উচ্চারিত হতো এই জনপ্রিয় অভিনেত্রীর নাম, কিন্তু এখন নিজের জন্মভূমিতে অস্তিত্বহীন হয়ে রয়ে গিয়েছেন ঝাউ। রাতারাতি চীনে কাটানো তার 45টা বছর মুছে গিয়েছে। চীনের নেট মাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই, চীনের ইন্টারনেটে হাজার খুঁজলেও তার সম্পর্কে কোনো তথ্য মিলবে না, এমনকি রাস্তা রাস্তায় তার ছবি দেওয়া বিজ্ঞাপনও রাতারাতি উধাও। কিন্তু কি কারণে এভাবে রাতারাতি গায়েব করে দেওয়া হলো ঝাউকে? কেনই বা বেঘর হতে হলো তাকে? প্রশ্ন অনেক, কিন্তু এসব প্রশ্নের কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেনি চীন প্রশাসন। ঝাউয়ের জন্ম আনহুয়ের উহুতে। বাবা ইঞ্জিনিয়ার, মা ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ছোট থেকে নিজের পরিচিত বৃত্তের মধ্যে থেকে বড় হয়েছেন ঝাউ। উহুর স্কুলে পড়াশোনা করেছেন। 1993 সালে স্কুলে পড়ার সময় পরিচালক হুয়াং সুকিনে সোল হান্টেড বাই পেন্টিং সিনেমার জন্য তাকে প্রস্তাব দেন। সেই থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় ঝাউয়ের। স্নাতক হওয়ার পর তাই স্কুলের নিষিদ্ধ চাকরি ছেড়ে অভিনেত্রী হতে চলে যান। সাংহাই একটি অভিনয় শেখানো স্কুলে ভর্তি হন। 1997 সালে প্রযোজক শিয়াং ইয়াও এর টিভি সিরিজ মাই ফেয়ার প্রিন্সেসে অভিনয়ের দৌলতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ধীরে ধীরে চীনের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী হয়ে ওঠেন। চীনের প্রথম সারির ধনকুবেরও তিনি। একাধিক ছবিতে অভিনয় করার পর ছবি পরিচালনা প্রযোজনার কাজও শুরু করেছিলেন ঝাউ। পাশাপাশি তিনি একজন পপ গায়িকা এবং ব্যবসায়ীও, কিন্তু 2001 সাল থেকেই নানা বিতর্কে জড়াতে শুরু করে তার নাম। সূত্রপাত একটি ফ্যাশন ম্যাগাজিনের কাভার ছবি দিয়ে। ওই বছর ওই ফ্যাশন ম্যাগাজিনের কাভার ছবিতে প্রকাশিত তার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনা পতাকার মতো দেখতে ছিল ওই পোশাক। প্রথমে একটি সংবাদপত্র তার সমালোচনা করে খবর প্রকাশ করে, পরে অন্যান্য সংবাদ মাধ্যমও একই পথে হাঁটতে শুরু করে, যা ব্যাপক প্রভাব ফেলেছিল সাধারণ মানুষের মধ্যে। পরে সংবাদপত্রে খোলা চিঠি লিখে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন ঝাউ। টিভিতে সশরীরে হাজির হয়েও ক্ষমা চান। ২০০৪ সালে আরও এক বিতর্ক দানা বাঁধে তাকে ঘিরে। তার ব্যবসার সঙ্গী ঝৌ সুই তার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনে। বেজিংয়ে তাদের যৌথ পানশালা ছিল। এই ঘটনার পর সাধারণ মানুষ পুরোপুরি ঝাউয়ের বিপক্ষে চলে যায়। ঝাউকে নিষিদ্ধ করা আবার উঠতে শুরু করে দেশ জুড়ে। পরে যদিও ঝৌ সুয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা ফিরে পাননি ঝাউ। ২০১৬ সালে তার পরিচালনার একটি ছবি নিয়েও ব্যাপক হইচই পড়ে যায় দেশ জুড়ে। ওই ছবি নিয়েও সমালোচিত হতে হয়েছিল তাকে। দেশদ্রোহী তকমা জুড়ে দেওয়া হয় তার নামের সঙ্গে। কেউ কেউ আবার তাকে আমেরিকার গুপ্তচর বলে উদ্বেগে দেন। হিলারি ক্লিনটনের সঙ্গে হাত মেলানোর একটি ছবি ভাইরাল করে দেওয়া হয়। 2018 সালে সাংহাই স্টক এক্সচেঞ্জ ঝাউ এবং তার স্বামীকে 5 বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। জনপ্রিয়তা শেখরে থাকা ঝাউ সারা দেশে ততদিনে ক্রমে সমস্ত খ্যাতি হারিয়ে ফেলেছিলেন। অনুরাগীর সংখ্যা প্রায় শূন্য এসে দাঁড়িয়েছিল তার, কিন্তু তখনও অনেক চমক বাকি ছিল ঝাউয়ের জীবনে। এর 2 বছর পর রাতারাতি যেন সব হারিয়ে ফেলেন ঝাউ। 2021 সালের 27 আগস্ট ঝাউয়ের অভিনীত সমস্ত ছবি এবং টেলিভিশন সিরিজ গায়েব করে দেওয়া হয় ইন্টারনেট থেকে। তার অনুগামীদের তৈরি করা ইন্টারনেট মাধ্যমে সমস্ত পাতা মুছে ফেলা হয়। চীনের অন্যতম জনপ্রিয় নেট মাধ্যম ওয়েবো থেকে তার অ্যাকাউন্ট মুছে যায়। কিভাবে এই ঘটনা ঘটলো তার কোনো ব্যাখ্যা মেলে না আজও। ঝাও কখনো এ নিয়ে মুখ খোলেননি, তবে জানা যায় শুধু নেট মাধ্যম থেকে নয়, চীন থেকে তার অস্তিত্ব মুছে ফেলা হয়েছে, এমনকি বেঘরও হতে হয়েছে তাকে। এই ঘটনার কিছুদিন পর ঝাও এবং তার স্বামীকে ফ্রান্সের বিমানবন্দরে দেখা গিয়েছে বলে দাবি করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ফ্রান্সে নাকি তাদের একটি খামার বাড়ি রয়েছে, সেখানে থাকছেন তারা। আশরাফি দিবা, আমার সংবাদ।